আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো বর্তমানে চলছে দেশে লকডাউন করোনার কারণে, এবং আমার অবশ্যই বাইরে যাওয়া হচ্ছে না, যার কারণে আমি কোনো ছবি তুলতে পারতেছি না। তো এই জন্য আমি কী করছি, আমি আমার আগের যে ছবিগুলো আছে সেগুলোকে রিটাচ দিচ্ছি নতুনভাবে, কারণ আমি খেয়াল করছি যে আমার আগে যেরকম ছবিগুলো এডিট ছিল এবং আরও এখন আরও বেটারভাবে আমি এডিট করতে পারতেছি, যার কারণে আমার কাছে এটা খুবই হেল্পফুল লেগেছে। তো আমি কী করেছি, আমার আগের ছবিগুলোকে এরকম একটা র্যান্ডম ছবি ছিল, এখন সেটাকে ম্যানিপুলেশনের সাহায্যে আমি এরকম একটা ছবি তৈরি করেছি। তো আমি চাচ্ছি যে সেগুলো আপনার সাথে শেয়ার করছে, কীভাবে আমি এডিট করেছি এবং কীভাবে আমি সম্পূর্ণ প্রসেসটি আমি রেডি করেছি। তো আজকে ভিডিওতে আমি কথা বলবো কীভাবে আপনারা আপনার পুরনো যে ছবিগুলো আছে, যেমন আকাশের ছবি, এই টাইপের ছবিগুলো, তারা স্ন্যাপশিট এবং পিকশার্ট, এই দুটো অ্যাপের সাহায্যে কীভাবে আপনারা ম্যানিপুলেশন করতে পারেন খুব সুন্দরভাবে এবং আপনাদের ইনস্টাগ্রামের জন্য ছবি রেডি করতে পারেন, সেই বিষয়ে আজকে ভিডিওতে আমি কথা বলবো। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ। তো চলুন সরাসরি চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে। হ্যাঁ, আরেকটা কথা, এই ছবির জন্য বেসিক্যালি আমাদের দুইটা অ্যাপ লাগবে। প্রথম লাগবে স্ন্যাপশিট এবং দ্বিতীয়ত পিকশার্ট। এই দুটো অ্যাপের ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনার চাইলে সেখান থেকে সরাসরি ইনস্টল করে নিতে পারেন। তো চলুন আর কথা না বলে চলে যাই। তো প্রথমে আপনাকে আসতে হবে স্ন্যাপশিটে, এবং স্ন্যাপশিটে এসে আপনি আপনার মন মতো যে কোনো একটা ছবি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে এরপর টুলস অপশনে গিয়ে আপনি সেখান থেকে সিলেক্ট করবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অপশনটি, এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অপশনে যাওয়ার পর আপনি আপনার ছবির কোয়ালিটি অনুযায়ী আপনি আপনার মন মতো ছবিটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেবেন। তো আমি আমার ছবিটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রূপান্তর করে নিই। এরপরে সরাসরি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে আবার সরাসরি আপনাকে ক্লিক করতে হবে ডান অপশন। এরপরে আপনাকে আসতে হবে পিকশার্টে, এবং পিকশার্টে এসে আপনার ছবিটি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে প্রথমে আপনি টুলস অপশনে যাবেন, এবং সেখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ফ্লিপ অর রোটেট অপশনটি, এবং আপনার ছবিটি আপনাকে উল্টো করে দিতে হবে। আমি এভাবে উল্টো করে দিই। হ্যাঁ, কারেক্ট। তো এবার এখান থেকে আপনাকে স্টিকার অপশনটি চুজ করতে হবে, এবং চুজ করার পরে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে ফিমেল সিলুয়েট। হ্যাঁ, ফিমেল সিলুয়েট অপশনটি লিখার পর আপনার অনেকগুলো ফিমেল মডেল সিলুয়েট ছবি চলে আসবে, এবং সেখান থেকে আপনাকে একটি ছবি চুজ করতে হবে। তো আমি একটি ছবি চুজ করে নিই, সাপোজ এই ছবিটা আমি চুজ করি। চুজ করার পরে এটি আপনি আপনার ছবির জায়গা মতো বসাবেন, আমি এখান থেকে বসিয়ে দিই। হ্যাঁ, এবং ব্যাপারটা দেখতে এরকম লাগতেছে যে মেয়েটি মেঘগুলো খাচ্ছে বা মেয়েটি মুখ থেকে মেঘগুলো বের হচ্ছে এরকম। তো আরেকটু সুন্দরের জন্য আমি আবার স্টিকারে যাব এবং লিখব বার্ড সিলুয়েট। তো বার্ড লেখার পরে নিচের দিকে বার্ড সিলুয়েট শুনতে পেয়ে যাবেন, এবং সেখান থেকে আপনাকে পাখির যে কোনো সিলেক্ট অপশন চুজ করতে হবে। চেষ্টা করবেন যে ছোটো পাখিগুলো দেওয়ার। তো আমি এখান থেকে এই ছোটো পাখিগুলো চুজ করি, এবং এগুলো আপনার একটু ছোটো সাইজে নেবেন। ছোটো সাইজে নিয়ে আপনি এখান দিয়ে বসিয়ে দেবেন। এরপর আপনি রাইট অপশনে ক্লিক করবেন। তো দেখুন এভাবে কী সুন্দর, খুব সহজে আপনি স্ন্যাপশিট এবং পিকশার্টের সাহায্যে আপনার নিজের তোলা ছবিগুলোকে আপনি ম্যানিপুলেশন করতে পারছেন। কোথাও থেকে আপনার অন্য কোনো ছবি নেওয়ার দরকার নেই, সম্পূর্ণ নিজের ছবি দিয়েই আপনি সেটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে নিয়ে এবং পিকশার্টের মাধ্যমে ম্যানিপুলেশন করতে পারছেন। তো শুরুতে ছিল এরকম, এখন হয়েছে এরকম। তো ব্যাপারটা দেখতে খুবই দৃষ্টান্ত লাগে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি ভিডিওতে লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ।